খেতে পারতো। আরে আরে, কে সর্বনাশ করেছে? কে কি আমার ফ্রিজটা খুললো রে? আমি কাকিমা, আমি টুকি। টুকি, এই তুই টুনির মেয়েটা না? হ্যাঁ কাকিমা, আমার মায়ের নাম টুনি। তুমি চেনো আমার মাকে? তোর মা কোথাকার মহারানী যে তাকে আমার চিনতে হবে? আমার বাড়িতে দুদিন কাজের জন্য এসেছিল, তা তো সাহস তো কম নয়। একটা কাজের মেয়ে হয়ে আমার ফ্রিজে হাত দিয়েছিস? আসলে কাকিমা, আমার অনেক কলম লিখেছিল তো, তাই তোমাদের ফ্রিজটা খুলে ঠান্ড বাতাস খাচ্ছিলাম। আমি কি তোর মতো কাজের মেয়ের বাতাস খাওয়ার জন্য ফ্রিজ কিনেছি নাকি? হ্যাঁ, আর তার থেকে বড় কথা, তুই আমার বাড়িতে কি করছিস? আসলে কাকিমা, কুহু আমার বন্ধু, আমি ওকেই ডাকতে এসেছিলাম। কুহু তোর বন্ধু? আমার মেয়ে এত খারাপ সময় এসেছে যে একটা কাজের মেয়ের সাথে বন্ধুত্ব করতে হলো? আজকে আসুক ওর মামা বাড়ি থেকে, তারপর দেখাবো মজা। এই তুই আমার ফ্রিজ থেকে কোনো জিনিস চুরি করিসনি তো? না না কাকিমা, আমি কিছু চুরি করিনি। এই যে দেখো, আমার হাতে মুখে কোনো খাবার নেই। তোদের মতো গরিবদের বিশ্বাস কে করবে শুনি? যা বের হয় এখান থেকে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার মেয়ের সাথে একদম মিশবি না, এই বলে দিলাম। কাকুলির এমন কথায় টুকি অনেক কষ্ট পায়। আর মন খারাপ করে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। কিরে মা, সারাদিন কোথায় ছিলি বলতো? জানিসই তো, কাজ থেকে আসার পর আমার শরীরটা অনেক ক্লান্ত লাগে। একটু জলে গিয়ে দিলেও তো আমার শান্তি লাগে, বল। কিরে মা, আমি এত কথা বললাম, তুই কোনো কথা বলছিস না কেন? মুখটা এমন কালো হয়ে আছে কেন তোর? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা মা, আমরা গরিব হলাম কেন? আমরা ধনী কেন হলাম না? ধনী হলে আমাদের কাছে অনেক টাকা থাকতো, সব কিছু থাকতো। কি হয়েছে বলতো মা, আজ এমন কথা কেন বলছিস? জানি তো মা, আজকে আমি খেলার জন্য কুকে ডাকতে ওদের বাড়িতে গেছিলাম। ওদের ঘরে ঢুকে দেখি একটা ফ্রিজ, খুব গরম লেগেছিল বলে ওদের ফ্রিজটা খুলে ঠান্ডা বাতাস খাচ্ছিলাম। সেই জন্য কাকিমা আমাকে অনেক কথা বলেছে। আমার খুব খারাপ লেগেছে মা, খুব। মন খারাপ করিস না মা, ধনী গরিব তো সব সৃষ্টিকর্তা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের শুধু যার যার জায়গায় সন্তুষ্ট থাকতে হবে। আর আমাদের ভাগ্যে যদি ধনী হওয়ার লেখা থাকে, তাহলে আমরা অবশ্যই ধনী হব রে মা। আমি একদিন ধনী হব মা, অনেক টাকা থাকবে আমার কাছে। তখন না আমি একটা বাড়ি করব, টিভি ফ্রিজ সব কিনবো। দেখো, কাল থেকে আমি তোমার সাথে কাজে যাব মা। না মা, তোকে কাজে যেতে হবে না, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর, কাজ আমি করব। আমি পড়াশোনা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি দিনে তোমার সাথে কাজ করব আর রাতে পড়াশোনা করব। কিন্তু এভাবে কি করে? কোনো কিন্তু নয় মা, আমি যখন বলেছি কাজ করব তাহলে করবই। আচ্ছা ঠিক আছে, তোর জেদের কাছে আমি কি কখনো পেরেছি যে আজ পারবো? যাস তুই কাল থেকে আমার সাথে কাজে। এখন চল, আমাকে একটু রান্না করতে সাহায্য করবি। হ্যাঁ মা, চলো। আজকে তোমাকে রান্না করতে হবে না, তুমি বসে থাকবে আর আমি রান্না করব। তাই নাকি? আমার টুকি কি পাকা রাঁধুনি হয়ে গেল নাকি? মামি গল্প করতে করতে রান্নাঘরে যায়, আর এভাবে সেই রাত কেটে যায়। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতে মামি কাছে বেরিয়ে পড়ে। টুনি বাটি কবুতরের মাটি কাটার কাজ করত। কিরে টুনি, তোর সাথে তোর মেয়েও এসেছে দেখছি, তা তোর মেয়ে তোকে আবার কাজ করতে দিবে তো? আমি কিন্তু আমার কাজে ফাঁকিবাজি একদম পছন্দ করি না। তুমি ভুল বুঝছো বান্টি দাদা, আমার মেয়ে আজকে কাজ করতে এসেছে। সকাল সকাল মজা করছিস নাকি আমার সাথে? এতটুকু একটা ছানা, সে কি করে তোর মাটি কাটা কাজ করবে শুনি? মা ঠিকই বলেছে কাকু, করতে পারি কিন্তু সব কাজ আমি করতে পারি, আর আমাকে কাজ করতেই হবে। পরিশ্রম না করলে যে আমি ধনী হতে পারবো না। বাবা টুনি, তোর মেয়ে তো একেবারে ধানি লঙ্কা। ঠিক আছে, যদি কাজ করতে পারে তা করুক, পরে আবার আমার বদনাম করিস না যে বাচ্চাদের দিয়ে আমি কাজ করিয়েছি। ছি ছি দাদা,
তা আমরা কখনোই বলবো না। পান্টি সেখান থেকে চলে যায় আর দুই মামি মিলে মাটি কেটে অন্য জায়গায় ফেলতে থাকে। এইভাবে সেই দিনটি কেটে যায়। বলেছিলাম কাজে যাস না, কিন্তু শুনলি না তো আমার কথা। কখনো কি করেছিস সেগুলো কাজ? কাল থেকে তোকে আর কাজে যেতে হবে না। দাঁড়া, আমি গরম জল দিয়ে সেক দিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। যা মা, তুই গিয়ে বস, তোকে কাজ করতে হবে না, শরীরটা খুব খারাপ করবে। আমি পারবো মা, কালকে প্রথম দিন ছিল বলে এমন ব্যথা করেছে। আজকে কোনো সমস্যা হবে না। দাও, আজকে কোদালটা আমাকে দাও, আমি মাটি কাটবো আর তুমি নিয়ে যাবে। হ্যাঁ, এটা কি বলতো? আমি তো বুঝতে পারছি না, তোলতো মাটি থেকে। এটা তো একটা চেরাগ। ছোটবেলায় মায়ের কাছে অনেক গল্প শুনেছি চেরাগ আর দৈত্যের। এই চেরাগ ঘষলে একটা দৈত্য বের হয়, আর সেই দৈত্য মনের সব ইচ্ছা পূরণ করে। তাহলে মা, আমি একবার ঘষে দেখি, কি বলো? হ্যাঁ হ্যাঁ মা, তাই কর তো দেখি। মায়ের কথা মতো টুকি সে চেরাগ ঘষতে থাকে, আর ঘষার সাথে সাথে চেরাগের ভেতর থেকে একটা পরী বেরিয়ে আসে। ও বাবা, এতদিন তো শুনেছি চেরাগের ভিতরে দৈত্য থাকে, আজ তো দেখছি পরীও থাকে। তোমাদের অনেক ধন্যবাদ। আজ এক যুগ ধরে আমি এই চেরাগে বন্দী, তোমরা আমাকে মুক্ত করেছো। তোমাদের উপকারের বিনিময়ে আমিও তোমাদের উপকার করতে চাই। বলো, তোমাদের যে কোনো একটা ইচ্ছার কথা বলো আমাকে, আমি সেই ইচ্ছা পূরণ করব। কিন্তু হ্যাঁ, সেই ইচ্ছায় শত ভালো উদ্দেশ্য থাকতে হবে। একটা ইচ্ছা বলতে হবে শুধু? কিন্তু আমাদের তো অনেক ইচ্ছা আছে। আমি একটার বেশি ইচ্ছা পূরণ করতে পারবো না, তাহলে আমার জাদু শক্তি কাজ করবে না। ঠিক আছে পরি, আমি একটা ইচ্ছেই বলছি। আমি অনেক গরিব, আমার বাবা নেই। আমাদের অবস্থান পরিবর্তন ও সচ্ছল করার একটা উপায় করে দাও তুমি। ঠিক আছে, হয়ে গেছে। তোমরা বাজারে যাও, সেখানে তোমাদের একটা দোকান আছে, খাবারের দোকান। সেখানে খাবার বিক্রি করে তোমরা স্বাবলম্বী হতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তোমাদেরও অনেক ধন্যবাদ। এই বলে পরি অদৃশ্য হয়ে যায়। আর টুনি আর টুকি বাজারে গিয়ে দেখে তাদের সত্যি একটা দোকান হয়েছে। সেই দিন থেকে মামি খাবারের দোকানে রান্না করে বিক্রি করতে থাকে। আরে বা টুনি, তোরা মামিও দেখছি খাবারের দোকান দিয়েছিস, তা দেখি তোদের দোকানের খাবার কেমন খেতে। এই নাও দাদা, এটা হলো আমার দোকানের সব থেকে ভালো খেতে খাবার। সত্যি অনেক সুস্বাদু খেতে, দে তো আমাকে খাবার প্যাকেট করে দে। তোর বৌদিকেও গিয়ে বলবো এটা টুনির হাতের রান্না। বলেছিস রে মা, আমাদের ঘরটা এবার গড়তে হবে। মুনাফার টাকা দিয়ে টুনি তাদের ঘরকে নতুন করে বাঁধে, আর ঘরের মাঝে কোনো জিনিসের কমতি থাকে না। মা, এবার আমাদের একটা জিনিসের অভাব। কেন রে মা, ঘরে তো সবই আছে, কই কোনো কিছু তো অভাব নেই? একটা ফ্রিজ লাগবে মা, ফ্রিজ। তাহলে আর কোনো অভাব থাকবে। তোকে বলেছিলাম না মা, নিজের জায়গায় সন্তুষ্ট থাকতে হয়। ভাগ্যে যদি থাকে তা অবশ্যই পাওয়া যায় রে মা। যা, তোর শখের ফ্রিজ কিনে আন। মায়ের কথায় টুকি একটা ফ্রিজ কিনে আনে, আর তারা মামি সুখেই দিন কাটাতে থাকে।
কিরে বাবা টোনা, এই ভর সন্ধ্যায় তুই কোথায় যাচ্ছিস? তুই কি পেয়ারা কন্যার ভয়ানক ফন্দির কথা ভুলে গেলি? সন্ধ্যার পর যে পেয়ারা কন্যা পাখি ধরতে বেরিয়ে পড়ে। মা তুমিও না আছো অন্যের কথা নিয়ে, কে না কে পেয়ারা কন্যার গুজব রটিয়েছে আর তুমিও আছো সেটা নিয়েই। আচ্ছা তুমি বলো মা, পেয়ারা কন্যা যদি পাখি ধরে তবে সেই পাখি কোথায় নিয়ে যায়? হ্যাঁ, আর পাখিদের ধরে পেয়ারা কন্যার কি বালাপ? আমি কি অত কিছু জানি রে বাবা? তোর কি এখন বাইরে না গেলেই নয়? মা বাইরে না গেলে হবে কি করে? মহাজন সন্ধ্যের পরেই যে টাকা দিতে চেয়েছে, মহাজনের কাছে গিয়ে টাকা নিব তবেই না বাজার করতে পারবো, নয়তো কাল আবার না খেয়ে থাকতে হবে। এমনি আজ রাতের জন্য গুড়মুড়ি ছাড়া আর কিছুই ঘরে নেই, মেয়েটাকে আমি না খাইয়ে রাখতে পারবো না। একই তো মা মারা মেয়ে, তার উপর আমি যদি আবার মেয়েটাকে ঠিক মতো না খাওয়াতে পারি তবে আর আমার শান্তি হবে না। যাক গে মা, তুমি আর আমায় বাধা দিতে এসো না। এসব কথা বলে টোনা বাহিরে যায়, আর মিনু টুনটুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। মিনু টুনটুনি তার একমাত্র ছেলে টোনা আর নাতনি টুনটুনকে নিয়ে থাকতো। টুনটুনের মা দুরারোগ্যে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে টুনটুন তার বাবা টোনা আর ঠাকুমা মিনু টুনটুনির সাথে আদর যত্নে বড় হচ্ছিল। ঠাকুমা, ও ঠাকুমা, বাবা কোথায় গেছে গো? সন্ধ্যার পর থেকে আমি বাবাকে দেখতেই পাচ্ছি না, কেন ঠাকুমা? তোর বাবা আশেপাশে আছে রে দিদি ভাই, তুই অত ভাবিস না তো, তুই ঘুমিয়ে পড় দিদি ভাই, নয়তো আবার পেয়ারা কন্যা আসবে, তুই ঘুমা বলছি। এসব কথা বলে মিনু টুনটুনি টুনটুনকে ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে দিলেও সে নিজে টোনাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। না আর তো স্থির থাকলে চলবে না, সে কখন আমার ছেলেটা বাহিরে গেছে, অথচ ফেরার কোনো নামই দেখছি না। এদিকে তো বেশ রাত হয়ে গেল, ঈশ্বর তুমি আমার ছেলেটাকে ভালো রেখো ঈশ্বর। এসব প্রার্থনা করে মিনু টুনটুনি ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। এদিকে রাত বাড়তেই থাকে, কিন্তু টোনা আর ফিরে আসে না। এদিকে মিনু টুনটুনি পায়চারি করতে করতে রাত কাটিয়ে দেয়, ভোরের সূর্য উঁকি দেয়, টোনা আর ফিরে আসে না। হাই হাই রে, এ কি সর্বনাশ হলো আমার! আমার ছেলে তো এখন অব্দি বাসায় ফিরল না। আমি নিশ্চিত আমার ছেলেকে ওই পেয়ারা কন্যা তুলে নিয়ে গেছে। হায় হায় রে, এখন আমি কি করব রে? মিনু টুনটুনির এমন কান্নার শব্দে টুনটুনের ঘুম ভেঙে যায়, আর টুনটুন ঘুম থেকে উঠে সবটা শুনে আর চোখের জল ফেলতে শুরু করে। এসব আমি কি শুনছি ঠাকুমা? মাও চলে গেল আমাকে ছেড়ে, আমার বাবাকেও পেয়ারা কন্যা তুলে নিয়ে গেল। ঠাকুমা আমি যে একেবারে অনাথ হয়ে গেলাম গো, এবার কি হবে ঠাকুমা? ও ঠাকুমা বলো না, পেয়ারা কন্যা বাবাকে কোথায় নিয়ে গেছে গো? সেটা আমি কি করে বলবো রে দিদি ভাই, পেয়ারা কন্যা যে কোথা থেকে আসে আবার পাখি ধরে নিয়ে কোথায় চলে যায় তা তো কেউই জানতে পারে না। না জানি পেয়ারা কন্যা আমার ছেলের সাথে কি করেছে। এভাবে ভেঙে পড়ো না ঠাকুমা, আমি তো একদিন ওই পেয়ারা কন্যা আমার বাবার কোনো ক্ষতি করতে পারবি না। আমি চললাম ঠাকুমা আমার বাবাকে ফিরিয়ে আনতে। এই কথা বলে টুনটুন বেরিয়ে পড়ে, আর টুনটুনের এমন আচরণে মিনু টুনটুনি ভীষণ চিন্তিত হয়ে যায় আর পিছু ডাকতে শুরু করে। যাস না দিদি ভাই, দাঁড়া, তুই কি করে তোর বাবাকে উদ্ধার করবি? যদি তোর আবার কোনো ক্ষতি হয়, দাঁড়া দিদি ভাই, যাস না, তুই যাস না ওখানে, তুই যে অনেক ছোট রে। মিনু টুনটুনি এত পিছু ডাক দিলেও টুনটুন কোনো কথাই শোনে না, সে তার বাবাকে উদ্ধার করার সংকল্প নিয়ে এগিয়ে চলতে থাকে। আর যাওয়ার পথে অনেককেই পেয়ারা কন্যার ঠিকানার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউই আর টুনটুনকে পেয়ারা কন্যার ঠিকানা দিতে পারে না। কি মুশকিল, উঠতে উঠতে তো জঙ্গল নদীর কাছে চলে এলাম, তবু তো পেয়ারা কন্যার কোনো হদিস পেলাম না, আর কেউই তো পেয়ারা কন্যার কোনো খোঁজও দিতে পারলো না। তবে কি আমি পেয়ারা কন্যার সন্ধান পাবো না, আর আমার বাবাকেও মুক্ত করতে পারবো না? এসব কথা বলে টুনটুন চোখের জল ফেলতে শুরু করে, আর তখন একটা প্রজাপতি এসে, একি মেয়ে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি এই জাদুই নদীর কাছেই বা কেন এসেছো? এরপর টুনটুন প্রজাপতিকে সবটা খুলে বলে।
আর এসব কথা শুনে প্রজাপতি বলে, অস্থির হয়ো না, কান্না থামাও, আমি জানি ওই শয়তান পেয়ারা কন্যার সন্ধান। আসলে এক সময় পেয়ারা কন্যা আমার খুব ভালো বন্ধু ছিল, তবে যখন পেয়ারা কন্যা পাখি ধরা শুরু করলো তখন আমি পেয়ারা কন্যাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু পেয়ারা কন্যা আমার কোনো কথাই শোনেনি। তাই আমি পেয়ারা কন্যার সাথে সব সম্পর্ক বিসর্জন দিয়ে চলে এসেছি। তুমি চাইলে আমি তোমাকে পেয়ারা কন্যার কাছে নিয়ে যেতে পারি। সত্যি তুমি পেয়ারা কন্যার সন্তান জানো? তবে আর দেরি করছো কেন? আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ওই পেয়ারা কন্যার কাছে। নিয়ে তো যেতেই পারি, কিন্তু এতটা পথ তুমি বা আমি কেউই উড়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, এই নদী পারবে আমাদের খুব সহজে পেয়ারা কন্যার কাছে নিয়ে যেতে। এটা যে জাদুই নদী, তবে এখন আমাদের একটা নৌকা দরকার। নৌকা? কিন্তু এই নদীতে তো আশেপাশে কোথাও নৌকা নেই, নৌকা পাবো কোথায় তবে? বোকামে, এই নদীতে কখনোই নৌকা থাকে না, নৌকা তৈরি করে নিতে হয়। আসলে এই নদীতে সোনার গয়না ফেললে নৌকা ভেসে ওঠে, এটা যে জাদুই নদী। প্রজাপতির কথা শুনে টুনটুন তার গলার মালাটা খুলে নদীর জলে ফেলে দেয়, আর তখনই নদীর জল থেকে একটা নৌকা ভেসে ওঠে, আর টুনটুন ও প্রজাপতি সেই নৌকায় ওঠে, আর তখনই নৌকাটা চলতে শুরু করে, আর নৌকা চলতে চলতে একটা কিনারায় গিয়ে থামে। আমরা চলে এসেছি গোমে, এবার নৌকা থেকে নামো। একটু পথ গেলেই যে পেয়ারা কন্যার আস্তানা, তবে হ্যাঁ সাথে একটু এই নদীর জাদুই জলও নাও। পেয়ারা কন্যাকে হত্যা করার জন্য যে এই জাদুই জল দরকার, তবে পাত্রে চিন্তা করো না, পাত্র এমনিই পাবে। প্রজাপতির কথা শেষ হতে না হতে নৌকাটা একটা পাত্রে পরিণত হয়, আর টুনটুন সেই পাত্রে জাদুই নদীর জল তুলে নেয়, আর প্রজাপতির সাথে সাথে পথ চলতে শুরু করে। আর কিছুটা পথ যেতেই প্রজাপতি আর টুনটুন বড় একটা পেয়ারা গাছের সামনে গিয়ে পৌঁছায়, আর তখনই তাদের সামনে দানবাকৃতির একটা পেয়ারা আসে। একই প্রজাপতি, তুই তুই হঠাৎ আমার আস্তানায়, আর তুই এটা সাথে করে কাকে নিয়ে এসেছিস, আর এখানে এবার কেন এসেছিস? হ্যাঁ, তোর মৃত্যু নিয়ে এসেছি এখানে, আর এই মেয়েটাই হলো তোর জম। দাঁড়িয়ে দেখছো কি মেয়ে? ছেটাও ছেটাও জল এই দুষ্ট পেয়ারা কন্যার উপর। খবরদার মেয়ে, ওই জল ছেটাবি না। আমি যে অনেক কষ্টে এতদিন পাখিদের ধরিয়ে এনে পেয়ারাতে পরিণত করে আমার গাছে ধরিয়ে রেখেছি, আজ অমাবস্যার রাতে এই সব পেয়ারা রূপী পাখিদের খেলে আমি যে দানব কন্যায় পরিণত হব। তুই তীরে এসে আমার তরি ডোবাস না, তারা বলছি ওকে নিষেধ কর। এসব বলে পেয়ারা কন্যা অনুরোধ করলেও টুনটুন কোনো কথা শোনে না, বরং সব জল পেয়ারা কন্যার ওপর ছেটায়, আর তখনই পেয়ারা কন্যা ভস্ম হয়ে যায়, আর গাছের সব পেয়ারা এক একটা পাখিতে পরিণত হয়, আর সেসব পাখিদের মধ্যে টোনাও ছিল। এরপর সব পাখিরা টুনটুনকে বাহবা দেয়, আর টুনটুন ও প্রজাপতিকে ধন্যবাদ দিয়ে তার বাবার সাথে বাড়িতে ফিরে আসে। টুনি, আর কতদিন বলতো, তুমি কি আমাকে বাবা ডাক শোনাবে না? আমার যে কতদিনের আশা বাবা ডাক শোনা। টুনি, টোনা, শুধু কি তোমার ইচ্ছা? আমারও তো ইচ্ছে করে মা ডাক শুনতে, কিন্তু ঈশ্বর কেন যে আমাদেরকে কোনো সন্তান দিচ্ছে না কে জানে। জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে। এসব বলে টোনা মন খারাপ করে অফিসে চলে যায়। এদিকে টুনি কাঁদতে থাকে। টোনা টুনি এভাবে প্রতিদিন সন্তানের জন্য মন খারাপ করত, এভাবেই অনেক দিন কেটে যায়। কি রে টোনা বাবা, কি খবর তোদের? এই তো মিনু মাসি আছি আর কি, তোমার কি খবর? আমি তো সব সময় ভালোই থাকি। তা বলি, তোদের কি ছানাপোনা হবে না রে? অনেকদিন তো তোদের বিয়ে হবার হলো, তাই এখনো কেন জানি তোর বউ তোকে ছানাপোনার মুখ দেখাতে পারছে না। আমার মনে হয় তোর বউ একটা বন্ধা রে। জানি না গো মাসি, আমারও খুব ইচ্ছে বাবা ডাক শোনার, কিন্তু ঈশ্বর কেন যে আমাকে সন্তান দিচ্ছে না কে জানে। বন্ধা মেয়েকে বিয়ে করেছিস, তা সন্তানের মুখ দেখবি কি করে শুনি? বলি, পারলে অন্য একটা মেয়েকে বিয়ে করে আন, যা যদি সন্তানের মুখ দেখতে চাস তবে, না হলে সারা জীবন সন্তানের জন্য হাহাকার করতে হবে রে। এই বলে মিনু চলে যায়,
আর টোনা কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ বাড়ি ফিরে আসে। না, এভাবে আর চলছে না। টুনিকে তো অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, অনেক চিকিৎসা করালাম, তবুও কোনো কাজ হলো না। আমার যদি কোনো সন্তান না থাকে তাহলে আমার এত সম্পত্তি কে দেখে রাখবে? আমার উত্তর শরীর যে অনেক প্রয়োজন। না, বংশধর পেতে হলে আমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। এসব ভেবে টোনা অফিসে চলে যায়। এদিকে টুনি বুঝতে পারেছে সে গর্ভবতী। ইস, আজ আমার ভীষণ খুশি লাগছে, আমি এতদিন বাদে গর্ভবতী হলাম। সবই ঈশ্বরের লীলা খেলা। ঈশ্বর বুঝি আমাদের কষ্টটা বুঝতে পেরেছেন। আজ টোনা বাড়ি ফিরলে টোনাকে আমি সর্বপ্রথম এই খুশির খবরটা দিব। এভাবেই বিকেল হয়ে যায়। আরে, দরজায় কড়া নাড়ছে মনে হয়, নিশ্চয়ই টোনা এসেছে। এই ভেবে টুনি খুশিতে নাচতে নাচতে দরজা খোলে, আর দরজা খুলে তো টুনি একেবারেই চমকে যায়। এ কি টোনা, তুমি আমাকে এটা কি সারপ্রাইজ দিলে? ভেবেছিলাম আজকে আমি তোমাকে সারপ্রাইজ দিব, আর তার উল্টোটা হলো। তুমি কি না বিয়ে করে আনলে, তাও আবার আমাকে না জানিয়ে? এটা কেন করলে টোনা, এটা কেন করলে? আমাকে মাফ করবে টুনি, আমার কোনো উপায় ছিল না। তুমি তো আমায় এতদিন কোনো সন্তান দিতে পারোনি, তাই সন্তানের আশায় আমি আমার অফিসের কলিগ মুন্নিকে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি রাগ করো না টুনি, আমি যে সন্তান চাই। টোনা, তুমি আর কটা দিন অপেক্ষা করতে পারলে না? জানো তুমি, আমি যে গর্ভবতী হয়েছি টোনা, এই খুশির খবরটা দেওয়ার জন্য এতক্ষণ তোমার জন্য আমি অধীর অপেক্ষা করছিলাম। কি বললে তুমি? তুমি গর্ভবতী হয়েছে টুনি? আর আমি কিনা ভেবেছিলাম তুমি বন্ধা, তার জন্য তো আমি নতুন বিয়ে করেছি। টুনি, তুমি আমাকে মাফ করে দাও টুনি, আমি যে আজ অনেক খুশি হয়েছি, কারণ আমি যে বাবা হব। বাবা, টোনা আমাকে বিয়ে করে এনে আবার বড় বউয়ের কাছে মাপ চাচ্ছ? তাহলে এখন আমার কি হবে? হ্যাঁ, তোমার বড় বউ তো গর্ভবতী হয়েছে, তাহলে এখন তুমি আমাকে তাড়িয়ে দিবে? না না মুন্নি, আমি যেহেতু তোমাকে বিয়ে করেই ফেলেছি, তুমি আজ থেকে ছোট বউ হয়ে এ বাড়িতেই থাকবে, আর বড় বউয়ের সেবা যত্ন করবে। টুনি, এতে কি তোমার আপত্তি আছে? না টোনা, এতে আমার কোনো আপত্তি নেই। আমি যে তোমার সন্তান জন্ম দিতে পারবো এতেই আমি খুশি। মুন্নি এ বাড়িতে আমার বোনের মতোই থাকবে। এরপর থেকে শুরু হয় টোনা আর তার দুই বউয়ের সংসার। ভেবেছিলাম কি আর হলোটা কি? ভেবেছিলাম টোনার ওই বন্ধা বউকে এ বাড়ির কাজের মেয়ে করে রাখবো, আর আমি হব টোনার রাজরানী। এখন কি না ওই বড় বউয়ের সেবা যত্ন করতে হচ্ছে আমাকে? না না, কিছুতেই ওই বড় বউয়ের সন্তানকে আমি পৃথিবীতে আসতে দিব না। ওই সন্তান আসলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। আমি তো টোনার সম্পত্তির লোভে টোনাকে বিয়ে করেছি, ওই সন্তান এলে তো সব সম্পত্তি আমার হাতের বাইরে চলে যাবে। না না, এটা হতে দেয়া যাবে না। মুন্নি এভাবেই বিভিন্ন ফন্দি আটতে থাকে। কিছুদিন বাদে টুনি ডিম দেয়। বাহ টুনি, তুমি তো সুন্দর একটা ডিম দিয়েছো। তুমি আজ থেকে কোনো কাজ করবে না, সব কাজ করবে ছোট বউ মুন্নি, কেমন? এ কথা শুনে মুন্নি রাগে ফুঁসতে থাকে, কিন্তু টোনার সামনে কিছু বলে না। মুন্নি বাধ্য হয়ে টুনির সেবা যত্ন আর বাড়ির কাজ করত, আর টুনি সারা দিন ডিমই তা দিত। এভাবেই অনেক দিন কেটে যায়। টুনির ডিম ফুটে ফুটফুটে একটা কন্যা সন্তান বের হয়। এ দেখে তো টোনা টুনি ভীষণ খুশি ছিল। টুনি, আজ আমি ভীষণ খুশি গো। ছোট বউ, দেখো দেখো, আমার বড় বউয়ের কন্যা সন্তান হয়েছে, আজ থেকে যে আমি বাবা হলাম। টোনা টুনি তাদের কন্যাকে পেয়ে আদর করতে থাকে। এদিকে মুন্নি রাগে ফুঁসতে থাকে আর মনে মনে বলতে থাকে, বড় বউয়ের সন্তান হয়েছে জন্য তোরা খুব খুশি তাই না? আমাকে বিয়ে করে এনে সংসারের কাছে মেয়ে করে রেখেছে তাই না? কন্যা সন্তান দিয়েছে বলে বড় বউকে নিয়ে খুব লাফালাফি করছো, যা ইচ্ছে করো, এবার দেখবে আমার খেলা। তোমার ওই বড় বউ আর বড় বউয়ের সন্তানকে মেরে ফেলে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে নিব আমি, তারপর তোমাকেও মেরে ফেলবো। আমার তো সম্পত্তি চাই, সম্পত্তি। প্রথমে ওই বড় বউকে মারতে হবে। মুন্নি এসব ভেবে একটা বুদ্ধি বের করে আর টুনির জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করে, আর খাবারের সাথে বিষ মিশিয়ে টুনিকে খেতে দেয়। দিদি, এই নাও তোমার জন্য আজ আমি সুস্বাদু খাবার বানিয়ে এনেছি,
তুমি তো এখন পোয়াতে, তোমাকে বেশি বেশি খেতে হবে, নাও নাও খেয়ে নাও। মুন্নির এমন মিষ্টি কথাই টুনি না করে না, চুপটি করে খাবারগুলো টুনি খেয়ে নেয়, আর খাওয়ার সাথে সাথেই টুনি মারা যায়। আমার পথের বড় কাটা শেষ, এবার ওই বড় বই সন্তানকে শেষ করতে হবে। এরপর মুন্নি কৌশলে টুনির মৃতদেহটাকে ঘরের এক কোণে গর্ত করে মাটি চাপা দেয়। বিকেলবেলা টোনা, একই ছোট বউ বড় বউ কোথায়, আর আমাদের মেয়ে এভাবে কাঁদছে কেন? টোনা গো, সর্বনাশ হয়ে গেছে। টুনি দিদি কলপারে জল খেতে গিয়েছিল, তখন একটা শেয়াল এসে টুনি দিদিকে কামড়ে নিয়ে চলে গেছে গো। এই কথা শুনে টোনা অনেক কাঁদতে থাকে আর মেয়েকে জড়িয়ে ধরে বলতে থাকে, এটা কি হয়ে গেল, আমার সন্তান আসতে না আসতেই মাহারা হলো, মুন্নি যা হবার তা তো হয়ে গেছে, আজ থেকে বড় বউয়ের সন্তান তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি ওকে মায়ের মতো আগলে রেখো গো। মুন্নি টোনার সামনে ভালো মুখোশ পরে থাকে। শয়তান মেয়ে, এত খাই খাই করিস কেন? হ্যাঁ, এতদিন টোনার জন্য আমি তোকে মারতে পারিনি, আজ তো টোনা বাড়িতে নেই, আজ তোকে আমি মেরে ফেলবো, আর আমার এসব সহ্যই হচ্ছে না। মুন্নি এসব বলে ছোট ছানাকে মারতে থাকে। এমন সময় ওখানে টুনি রাস্তা ফিরে আসে আর মুন্নির হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে মুন্নিকেই মারতে শুরু করে। শয়তান মুন্নি, আমাকে মেরে ফেলে তো শান্তি হয়নি, তাই না? এখন আমার সন্তানকে মারতে চাইছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। এমন সময় টোনা ওখানে আসে। আরে আরে, এসব আমি কি দেখছি? টুটু টুনি, তুমি না শেয়ালের পেটে গিয়েছো? তাহলে এখানে কি করে এলে? আর তোমাকে এমন ডাইনির মতো লাগছে কেন বলো তো? এরপর ডাইনি টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। ছি 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 মুন্নি, তুমি এতটা নিচ! তুমি আমাকে আমার সম্পত্তির লোভে বিয়ে করেছিলে, তুমি আমার বড় বউকে মেরে ফেলেছ, এখন আবার বড় বউয়ের সন্তানকে মারতে চাইছো, তাই না? এটা আমি কখনোই হতে দিব না, আমি তোমাকে তালাক দিলাম, যাও তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। আর টুনি, তুমি চিন্তা করো না, আমাদের সন্তানের কোনো ক্ষতি হতে দিব না, আমি আমি ওকে আগলে রাখবো টুনি। টোনা মুন্নিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর ডাইনি টুনি শান্তি পেয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টোনা ওর মেয়েকে আদর যত্নে বড় করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।